আসসালামু আলাইকুম আইসাউইথ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের রমজান স্পেশাল সাবুদানা আর ফ্রুট দিয়ে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো সাবুদানা আর ডেজার্ট তৈরি করার জন্য যা যা লাগবে এখানে আমি চার আইটেমের ফল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই এখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে ব্যবহার করছি কালো আঙ্গুর সাদা আঙ্গুর আনার কলা তোকমাই তাহলে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দিয়ে দিচ্ছি এক লিটার পানি পানিটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ সাবুদানা সাবুদানাটাকে আমি ধুয়ে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য সাবুদানা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে বল আসা পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে পাতিলের নিচে লেগে যেতে পারে যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন সাবুদানার ভিতরে যে সাদা অংশটা ছিল সেটা এখন আর নেই তার মানে বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর সাবুদানাটাকে চুলা থেকে নামিয়ে একটি ছাকনি দিয়ে ছেঁকে নেব তারপর ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিব যেন উপরে যে আঠালো বাপ থাকে সেটা চলে যায় এবার আমি আবারও চুলাতে একটি হাড়ি বসিয়ে দিচ্ছি হাড়িতে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের দুধে ব্যবহার করতে পারেন দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব এক চামচ লবণ গরুর দুধটাকে ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধের সঙ্গে তারপর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে চান চিনিটা দিয়ে আবারও দুধের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন দুধটাকে একটু ঘন করে নিতে তাহলে ডেজারটা খেতে খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন দুধটাকে আমি কতটা ঘন করে নিয়েছি এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি দুধের মধ্যে ছেঁকে রাখা সেই দিয়ে দিচ্ছি এক বাটি পানিতে তিন চামচ তোকমাই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো ফল এখন একটু নেড়ে সাবদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফুড কালার এবং রেড ফুড কালার দিয়ে জেলি তৈরি করে নিয়েছি সেটা এখন এখানে ব্যবহার করছি এতে করে ডেজার্টটার কালারটা সুন্দর আসবে আমি এখানে আগার আগার দিয়ে পাতলা জেলি তৈরি করে নিয়েছি সেটা এখন এখানে ব্যবহার করছি এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এই দুইটি কালার ব্যবহার করার ফলে ডেজার্টটার কালারটা অনেক সুন্দর এসেছে ডেজার্টটা ঘন করার জন্য এখানে আমি এক কাপ জেলাটিন ব্যবহার করছি দু কাপ পানির সঙ্গে দু চামচ জেলাটিন দিয়ে ভালো করে চুলা একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি জেলাটিন মিক্স করা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে তাই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য ইফতার করার দশ মিনিট আগে নামিয়ে সার্ভ করে নেবেন এই তো খুব সহজে বানিয়ে ফেললাম সাবু দিয়ে ফ্রুট ডেজার্ট ডেজার্টটা খেতে অসম্ভব মজা বাসা একবার ট্রাই করে দেখবেন যে সকল আপু ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন আমার ভিডিওটি দেখে যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ